আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সাদর সম্ভাষণ আমাদের হোমিওপ্যাথিক চ্যানেলে। হোমিওপ্যাথিক চ্যানেলে গোনোরিয়া সম্পর্কে আজকে আমরা কিছু ইনফরমেশান শেয়ার করব, যে ইনফরমেশানগুলো আপনাদের জন্য সহায়ক হইতে পারে। ফ্রেন্ড, গোনোরিয়া সাধারণত নাইসেরিয়া গোনোরি নামক জীবাণুর কারণে হয়ে থাকে। গোনোরিয়া হলে সাধারণত কিছু লক্ষণ আমরা দেখতে পারি, যে লক্ষণগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার গোনোরিয়া হয়েছে কি না। তো গোনোরিয়ার কমন যে সিমটমগুলো হচ্ছে সেগুলো হচ্ছে মূত্রনালী দিয়ে পুঁজ বের হবে, এক নম্বর সিমটম। দুই নম্বর, প্রস্রাবে জ্বালা পোড়া হবে। তিন নম্বরে, যৌন ক্ষেত্রে মেয়েদের সাধারণত লক্ষণ অনেক সময় থাকবে না, কিছু কিছু লক্ষণ প্রকাশই পায় না, অর্থাৎ সিমটমগুলো চাপা থাকে মেয়েদের ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে লক্ষণ চাপা থাকে। এবং চার নম্বরে, কোনো কোনো ক্ষেত্রে মেয়েদের যোনি দিয়ে পুঁজ বের হয়, যোনি পথ দিয়ে মেয়েদের পুঁজ বের হইতে দেখা যায়। গোনোরিয়া রোগের বিস্তার হয়ে থাকে যে যে কারণে, তার মূল কারণ হচ্ছে যৌন মিলনের মাধ্যমে, এক নম্বরে। দুই নম্বরে, মায়ের থেকে বাচ্চা হইতে পারে গোনোরিয়া অনেক সময়। তিন নম্বর দেখবেন, অনেক সময় তিন নম্বর লক্ষণ যেটি বলছি, অনেক সময় বাচ্চা চোখ আক্রান্ত হয়ে থাকে, চোখে এক ধরনের পুঁজের মতো স্রাব দেখা যায়, সেগুলো গোনোরিয়া ইন্ডিকেট করে। এবং এটি সাধারণত মায়েদের থেকে হয়ে থাকে। কিছু নোট আপনাদেরকে অনুসরণ করতে হবে, কিছু পয়েন্ট, যেমন বহুগামিতা অবশ্যই আপনাকে পরিত্যাগ করতে হবে গোনোরিয়া থেকে পরিত্রাণ পেতে হলে। দুই নম্বর যে সতর্কতা, সেটি হচ্ছে গোনোরিয়া একবার, দুইবার, তিনবার হইতে পারে। তো ফ্রেন্ড, যদি এক থেকে দুইবার হয়েই থাকে আপনার, সেক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে, কেননা তৃতীয়বার গোনোরিয়া হইলে সেটি হবে আপনার জন্য হুমকিস্বরূপ এবং একটু ভয়াবহ। সো তৃতীয়বার যেন আপনার গোনোরিয়া না হইতে পারে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। বন্ধুগণ, গোনোরিয়া রোগের হোমিওপ্যাথিতে চমৎকার চিকিৎসা আছে। হোমিওপ্যাথিক চিকিৎসাটা হচ্ছে সাধারণত সামগ্রিক সিমটম অ্যানালাইসিস করে রোগীকে ঔষধ প্রয়োগ করা হয়ে থাকে। রোগীকে সাধারণত আমি বলে থাকি যে তিন মাস হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে হবে। এই তিন মাসের মধ্যে আমরা সাধারণত ঔষধ প্রাথমিকভাবে যেটি অ্যাপ্লাই করি সেটিতে কিছু ফলপ্রদ হবে বা ফেলিওর হলে দ্বিতীয় গ্রেডে, আমরা ফার্স্ট গ্রেড বাদ দিয়ে সেকেন্ড গ্রেডে আমরা ঔষধ অ্যাপ্লাই করে থাকি, এবং সর্বোপরি লাস্ট গ্রেডে, আমরা থার্ড গ্রেডে কিছু ঔষধ অ্যাপ্লাই করে থাকি। কিছু হোমিওপ্যাথিক ঔষধের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আমি ফার্স্ট গ্রেডের, সেকেন্ড গ্রেডের এবং থার্ড গ্রেডের কিছু হোমিওপ্যাথিক রিমেডির নাম বলবো, যেগুলো প্রাথমিক পর্যায়ে নির্বাচনের জন্য আলাদা ম্যাটেরিয়া মেডিকা বা প্যাশেন্ট স্টেটমেন্ট প্রয়োজন। ফার্স্ট গ্রেডে গোনোরিয়ার জন্য আমরা সাধারণত ব্যবহার করে থাকি ক্যানাবিস ইন্ডিকা বা ক্যানাবিস ছ্যাটাইভা মেডোরিনাম থুজা, এবং সেকেন্ড গ্রেডে আমরা ব্যবহার করে থাকি হ্যাডাস্টি স্ক্যান, ক্যালিবাইক্রোম, মার্ক কর, পেট্রোলিয়াম, অ্যাসিড নাইট্রিক, মার্ক সল, সাইলিসিয়া, মেজেরিনাম, জেলসিমিয়াম, অ্যাসিড ফস এবং ক্যান্থারিস, এগুলো আমরা সেকেন্ড গ্রেডে সাধারণত ব্যবহার করে থাকি। থার্ড গ্রেডে আমরা ব্যবহার করে থাকি ন্যাট্রামসাল, সাবালসেরো, টেলিউরিয়াম, অ্যাগনাসকাস, অ্যাসিড ফস এবং এপিস মেল, এই রিমেডিগুলো আমরা থার্ড গ্রেডে অ্যাপ্লাই করে থাকি। ফ্রেন্ড, ক্যানাবিস ইন্ডিকা মেডোরিনাম বা থুজা, এই হোমিওপ্যাথিক রিমেডিগুলোর ক্ষেত্রে আলাদা ম্যাটেরিয়া মেডিকা জানতে আমাদের আর একটি চ্যানেল আছে, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট, সেখানে আপনারা কিছু ভিডিও দেখতে পারেন। সেখানে আমরা আলাদা আলাদা কিছু ঔষধের ম্যাটেরিয়া মেডিকা এক্সপ্লেন করেছি দীর্ঘ সময় নিয়ে, কমপক্ষে 10 মিনিটের ভিডিওগুলো আলোচনা করেছি। 10 মিনিটের একটা হোমিওপ্যাথিক রিমেডি ম্যাটেরিয়া মেডিকা কমপ্লিট আলোচনা করা হয় না,
বা করা যায় না। তারপর আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ পয়েন্টগুলো, যে ইনফরমেশনগুলো খুব বেশি দরকার সেরকম ইনফরমেশন, সিমটমগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এগুলো আপনারা দেখবেন আপনাদের জন্য অবশ্যই সহায়ক হবে। তো ফ্রেন্ড, গনোরিয়ার জন্য হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিতে গেলে অবশ্যই আপনার কমপ্লিট ট্রিটমেন্ট 2-3 মাসের নেওয়া প্রয়োজন, তাতে করে আপনার রোগটি সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। তো ফ্রেন্ড, ইনফরমেশনগুলো যদি আপনাদের জন্য ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আপনাদের জন্য অনেক ভালোবাসা আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।